নমস্কার বন্ধুরা, আমি কণিকা। তোমাদের সবাইকে মাই সিম্পল কুকিংয়ে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুবই সহজ, আর কয়েকটা মাত্র জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি সেই রেসিপিটা তৈরি করা যায়। যেহেতু এখন চলছে লকডাউনের সময়, তাই ঘরে আমরা কোনো জিনিস অপচয় করতে সেভাবে চাইছি না। যে কোনো জিনিস দিয়ে তৈরি করে ফেলা যায় এরকম সুস্বাদু এক রেসিপি। আর এই রেসিপিটা আমি বানাবো বাসি ভাত দিয়ে, মানে কালকের রাতের কিছু বেঁচে যাওয়া ভাত ছিল সেই ভাত দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে ফেলেছি। এখনকার সময়ে কোনো কিছু অপচয় করা একদমই ঠিক না, তাই চেষ্টা করবেন যতটা কম জিনিস অপচয় করা যায়। আর এই রেসিপিটার মধ্যে বিভিন্ন রকমের সবজিও অ্যাড করা যা চাইলে, কিন্তু এখন যেহেতু সবজিও ঘরে থাকে না, তাই খুব চটপট আর ঝটপট একদম কম সময় কম জিনিস দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করলাম। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইটা একটু গরম হতে দেব। আর কড়াইয়ের মধ্যে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি 3 চামচ মতো তেল, তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দেবে। আর এবার আমি আগের থেকে বাটিতে 2টো ডিম ভেঙে রেখেছিলাম, ভেঙে একটু সামান্য চামচ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, তো সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে এবার ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, মানে যেইভাবে ডিমের ভুর্জি তৈরি করা হয় ঠিক সেইভাবে একদম ঝুড়ো ঝুড়ো করে ডিমের ভুর্জি তৈরি করে নেব। আর এর মধ্যে আমি ডিমের মধ্যে দিলাম সামান্য, একদম সামান্য পরিমাণে নুন, যাতে একটু নুন হয়, হলুদ আর দিলাম না এর মধ্যে। আর এবার খুব ভালো করে একটু তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। চাইলে এর মধ্যে একটুখানি, মানে এই ভাজা যে ভাতটা আমি তৈরি করছি এর মধ্যে একটুখানি সয়াবিনও তোমরা আগের থেকে সেদ্ধ করে একই সাথে তেলের মধ্যে ভেজেও দিতে পারো, বা চাইলে একটু চিকেনও অ্যাড করতে পারো। যেহেতু আমার হাতের কাছে এখন কোনোটাই নেই, আমার কাছে ছিল 2টো মাত্র ডিম, তাই আমি সেই ডিম দুটোকে এর মধ্যে ভেঙে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ডিমটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখলাম ডিমটা একটু লাল লাল হয়ে এসছে, তখন আমি একটা বাটির মধ্যে ডিমটা নামিয়ে নিচ্ছি। সমস্ত ডিমটা নামিয়ে নিয়েছি, আর এবার কড়াতে দিয়ে দিচ্ছি আরও একদম সামান্য পরিমাণে তেল, মানে প্রায় 2 চামচ মতো আবারও তেল দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ মতো। আর এবার এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা কালো জিরে, একটু কালো জিরে বেশি করে দিলে খেতে ভালো লাগে। কালো জিরে তোমরা পছন্দ না করলে তার বদলে তোমরা জিরেও অ্যাড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটুখানি ভেঙে, চাইলে গোটাও শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো। আর এখানে দেখো একই সাথে আমি দিচ্ছি 10-12টা রসুন একটুখানি কুচি করে রেখেছি, তো সেই রসুন কুচিটাও একেবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু তেলটা আমি আগের থেকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তাই রসুনটা একটু লাল করে ভেজে নিলাম, মানে খুব তাড়াতাড়ি আর খুব সহজে রসুনটা ভাজা হয়ে গেছে। আর এবার দেখো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 2টো মতো এখানে পেঁয়াজ কুচি, এবার একই সাথে পেঁয়াজটাও একটু লাল করে তারপরে ভেজে নিচ্ছি। আর একই সাথে দেখো আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কা আমি একেবারে দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম ঝাল এর মধ্যে দিতে পারো। আর এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে, তারপরে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মানে যেভাবে বেরেস্তা ভাজা হয় সেভাবে ভাজবো না, মিডিয়াম একটু লাল করে ভেজে নেব। আর চাইলে এর মধ্যে বিভিন্ন রকমের সবজি অ্যাড করা যায়, তো এর মধ্যে তোমরা দিতে পারো বিনস, তারপরে গাজর, ক্যাপসিকাম, বিভিন্ন রকমের ফুলকপি, তো ঘরে যে রকমের সবজি থাকবে সেরকম সবজি তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো, তাতে আরো স্বাদটা ভালো হবে। 1 মিনিট মতো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি নাড়াচাড়া করে। আর পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে নুন, তাতে কি হবে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি ভাত, এটা হচ্ছে 1 বাটি মতো এখানে ভাত রয়েছে, আগের দিন রাত্রেবেলা বাসি ভাত, মানে কিছুটা ভাত বেঁচে গেছিলো সেই ভাতটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ভাতটা আমি দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, মানে তেলের মধ্যে আমি যে জিনিসগুলো ফ্রাই করেছিলাম, কালো জিরে, রসুন, তারপরে পেঁয়াজ, লঙ্কা, সমস্ত জিনিসের সাথে এবার ভাতটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভাতটা যখন দেবে তখন হাত দিয়ে যদি দলা পাকিয়ে থাকে সে দলাগুলোকে একটুখানি ভেঙে দিতে হবে।
এবার আমি দিয়ে দিচ্ছি এইখানে পরিমাণ মতো নুন, মানে ভাতের মধ্যে আমি আর পরে নুন অ্যাড করব না। আগে যেহেতু অল্প পরিমাণে নুন দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, তাই এখন আরেকটু পরিমাণে নুন দিয়ে দিলাম, মানে ভাতের মধ্যে যতটা পরিমাণে নুন দরকার। আর একই সাথে এখানে দিচ্ছি আমি হলুদ, হলুদটা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, হলুদটা শুধুমাত্র কালারের জন্য দিলাম। আর এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। চাইলে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করা যায় বা ধনে গুঁড়ো অ্যাড করা যায়, কিন্তু যে এই মুহূর্তে আমার হাতের কাছে কোনোটাই নেই, তাই আমি শুধুমাত্র এই কটাই জিনিস দিলাম। আর এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে ভাতটা আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বাড়িতে অনেক সময় এইভাবে ভাত তৈরি করে ঝটপট করে সকালের ব্রেকফাস্টও করা যায়, বা বাচ্চাদেরও টিফিনে বা সকালের ব্রেকফাস্টে এভাবে দেওয়া যায়, বিভিন্ন রকমের সবজি অ্যাড করে। যেহেতু বাচ্চারা খেতে চায় না সেভাবে, এরকম যদি একটু খাবার পায় তাহলে ওরা খুব খুশি মনে খেয়ে নেবে, কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ভাতটা যেন বাসি না হয়। আবারও বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর সমস্ত গুঁড়ো মশলা বা পেঁয়াজ রসুন যা সমস্ত দিয়েছিলাম ভাতের সাথে খুব ভালো করে মিশে গেছে, আর ভাতটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিচ্ছি যে ডিমগুলো আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম, মানে ডিমের যে ভুজিগুলো তৈরি করে রেখেছিলাম সেই ডিমের ভুজিগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম, মানে ভাজা ভাতের মধ্যে। আর একই সাথে দেখো এখানে দিচ্ছি আমি সামান্য কয়েকটা, মানে 10-12টা মতো গোলমরিচ। গোলমরিচটা আমি আগে শিলে বেটে নিয়েছিলাম, এবার গোলমরিচের গুঁড়োটাও এর মধ্যে মিশিয়ে নিলাম। তো এর মধ্যে আমি আর কিছু অ্যাড করছি না, ধনে পাতাও দিতে পারো, মানে যার ঘরে যেরকমের সবজি থাকবে সে সেই রকম সবজি দিয়ে এই ভাতটা ভাজা করে নিতে পারো, তাতে খেতে আরও ভালো লাগবে। তো আমার ভাতটা রেডি হয়ে গেছে, আরও আমি এক মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব, তাতে ভাতটা আর একটু বেশি ভালো করে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। রেডি হয়ে গেল আমার ভাজা ভাত, তোমরাও এভাবে ট্রাই করতে পারো। আর দেখো ভাতটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই ভাজা ভাতটা গরম গরম খেতে কিন্তু ভালো লাগে, তোমরাও চেষ্টা করবে যখন বাড়িতে তৈরি করবে তখন গরম গরমই সার্ভ করার। সম্পূর্ণ রান্নাটা করেছি সাদা তেলে, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো, আবার ঘি বা বাটার দিয়েও ভাতটা ভেজে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। আর ভাতটা আমি নামিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার ভাজা ভাত, তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো, খুব কম সময়ে আর খুব কম জিনিস দিয়ে ভালো একটা রান্না তোমরা করে নিতে পারবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর তার আগে বলি, তোমরা যারা আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্রথম দেখছো আমার ভিডিও, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কোনোটাই কিন্তু করতে ভুলো না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন এক রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে অবশ্যই খেয়াল রেখো। টাটা।